ধীরে ধীরে যেন বোধোদয় হচ্ছে কিছু বিবেকপান মানুষের ছাত্রলীগ কর্মীদের পদত্যাগের হিরিক সারাদেশের বিভিন্ন জায়গার মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও কঠা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের উপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ অতর্কিত হামলা চালায় এই ঘটনায় কবির বিভিন্ন স্তরের ছাত্রলীগের নেতাকর্মীরা দলটিকে অবাঞ্চিত এবং পদত্যাগের ঘোষণা দিচ্ছেন সোমবার রাত দশটার পর থেকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্রলীগের কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে দেওয়ার মাধ্যমে এই ঘোষণা দেন এই প্রতিবেদনের শেষ পর্যন্ত অবাঞ্ছিত এবং পদত্যাগ করার ঘোষণা অব্যাহত আছে পোস্টগুলোতে উল্লেখ করা হয় অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এটা জেনে যে ছাত্রলীগ ছাত্রদের অধিকারের জন্য আন্দোলন করে তবে বর্তমান ছাত্রলীগ যা বুঝাইল এতে এই মুহূর্তে থেকে আমি আর কোনোভাবেই ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয় নবাব ফয়জ্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে প্রথম পদত্যাগকারী নুসরাত জাহান সুরভি বলেন আপনিও মানুষ আমিও মানুষ আপনিও জানেন দেশে কি হচ্ছে সেই মানবিক দিক বিবেচনা করে আমি শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগ করছি এছাড়াও পূর্বের ন্যায় এখনো অব্যাহত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘটনা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেত্রী এবং তিতুমির কলেজের এক ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন সোমবার এই পদত্যাগের ঘোষণা দেন তারা ছাত্রলীগের এই নেতারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফিয়া ফামিদা সুচি ফেসবুক এক পোস্টে উল্লেখ করেন আমি আফিয়া ফাহমিদা সুচি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কুয়েত হল শাখা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদ থেকে সজ্ঞানে অব্যাহতি নিচ্ছে এই পদে আর সংগঠনে আমার কোনো পরিচয় নাই বরং ঘৃণিত হব নিজের কাছেই লজ্জিত হব টাবির আরও এক শিক্ষার্থী মাহমুদা বাসার বৃষ্টি ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেন আমি মাহমুদা বাসার বৃষ্টি যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ কুয়েত মন্ত্রী হল শাখা ছাত্রলীগ এর পদ থেকে সজ্ঞানে অব্যাহত নেছে এই পদ এবং সংগঠনে আমার কোনো পরিচয় নেই বরং ঘৃণিত এবং লজ্জিত হব নিজেরই কাছে এদিকে সরকারি তিতুমির কলেজ শাখা ছাত্রলীগের কার্যকারী সদস্য মাহবুব হাসান রিপনও পদত্যাগ করেছেন তার স্ট্যাটাসে তিনি লেখেন আমি তিতুমির কলেজ ছাত্রলীগের কার্যকারী সদস্য পদ থেকে অব্যাহতি নিলাম এ বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন আমি ছাত্রলীগের কার্যকারী সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার অনেকগুলো কারণ রয়েছে প্রথমত সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তার সম্পূর্ণ যৌক্তিক এবং সেই আন্দোলনে ছাত্রলীগ তাদের উপর হামলে পড়েছে আমি মনে করি ছাত্রলীগ লেজুর বৃত্তি এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে কোনোভাবেই কাজ করতে পারে না কারণ ছাত্রলীগের গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে তারা একটি স্বতন্ত্র সংগঠন কিংবা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ভাতৃপ্রতিম সংগঠন কোনো সহযোগী সংগঠন নয় ঠিক সেই জায়গা থেকে তারা যেভাবে ক্ষমতাসীন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে আমি মনে করি আমি যেই উদ্দেশ্য ধারণ করে ছাত্রলীগে যোগ দিয়েছিলাম সেটার পরিপন্থী